উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন জানি অসম্পূর্ণ বলেই মনে হয়। তাই তো বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, আর এর মধ্যে সবথেকে বড় পার্বণ হলো দুর্গাপুজো। সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষার শুরু হয় বাংলার নানা প্রান্তে। তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেক বাঙালি। জেলার বিভিন্ন প্রান্তিক ছোট কিংবা বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ১৩ নম্বর ওয়ার্ডে বৈকুণ্ঠ সরোবর এলাকায় আমরা পরিবার বৃন্দ ক্লাবের উদ্যোগে বুধবার খুঁটি পুজোর আয়োজন করা হয়। তবে এই খুঁটি পুজোর ধারণা এসেছে শত বছরের পুরনো রীতি থেকে। আগে পুজো মানে ছিল বনেদি বাড়ির পুজো। তখনকার দিনের পুজো এখনকার পাড়ার পুজোর মতো ছিল না। না ছিল পুজোর কোনো থিম, না ছিল দেবীকে ভিন্নভাবে সাজানোর প্রতিযোগিতা। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালানগুলিতে প্রতিমার কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হতো দুর্গাপুজোর প্রস্তুতি। জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমরা পরিবার বৃন্দ ক্লাবের খুঁটি পুজোর আয়োজন করা হয়। এই ক্লাবের পুজো নবমতম বর্ষে পদার্পণ করল। এবছর এই পুজোর শুভ উদ্বোধন করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও পুজোয় থাকবে নতুন চমক, এমনটাই জানান কমিটির উপদেষ্টা আনন্দ নায়ক। আমরা আমাদের নবম বর্ষের দুর্গাপুজোর আমরা আজকে খুঁটি পুজোর কাজ দিয়ে আমরা শুরু করছি। প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হচ্ছে আমাদের। আমরা বলবো যে আমাদের পুজোর স্থানটা এবারে পরিবর্তন হয়েছে। আমাদের একটা ছোট্ট পরিসরে আমার মধ্যে ছিলাম, এবারে আমরা এই যে স্থানটা আজকে এবারে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমাদের, তার জন্য আমরা তমলুক পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাই। পৌরসভা চেয়ারম্যান সহ যে সমস্ত কাউন্সিলররা আমাদের এই পুজোর জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা পরিবারবৃন্দের পক্ষ থেকে। আমরা পরিবারবৃন্দ শুধুমাত্র একটা ক্লাব নয়, এটা মূলত এই এলাকার সমস্ত পরিবারের সঙ্গে একেবারে যুক্ত অঙ্গাঙ্গিভাবে। আমরা জানেন, আপনারা সকলেই জানেন যে পুজোর কটা দিন আমরা এই এলাকার সমস্ত মানুষজনেরা একসঙ্গে একযোগে থেকে আমরা পুজোর দিনগুলো উদযাপন করি। এবারেও তার অন্যথা হবে না, এবং তার চেয়েও আগামী দিনের জন্য এবং এই বছর আরও ভালোভাবে আমাদের আকর্ষণীয়ভাবে আমরা এই পুজো উপহার দেবো আপনাদের কাছে। তো এই সবার শুভেচ্ছা, সবার আশীর্বাদ এবং তমলুকবাসীর সকলের সহযোগিতা। আমাদের উদ্বোধন গত বছর আমরা উদ্বোধনের জন্য আমরা বিশেষ করে আমাদের তমলুকের রামকৃষ্ণ মঠের মহারাজ আমাদের থাকেন এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন। এছাড়াও আমাদের কিছু চমক আছে, সেটা আমরা পরবর্তীকালে আমরা বলবো। এখন আমরা সেটা বলছি না, সেটা পরবর্তীকালে বলবো। কয়েকটা দিন কীভাবে আনন্দ, আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। আমাদের এই পরিবারের সদস্যরা বিভিন্ন, তারা পারফরমেন্স করেন, বিভিন্ন কেউ গান নাচ, ছোটো ছোটো বাচ্চারা তারা আবৃত্তি, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পুজো স্থল আমরা মাতিয়ে রাখি। এবং আমাদের, জানেন আপনারা সকলে, আমাদের ষষ্ঠী থেকে আমাদের এই এলাকার সমস্ত পরিবারের সদস্যদের জন্য একেবারে, আপনারা যেটা জানেন দুর্গাপুজো মূলত একেবারে পারিবারিক পুজো, যেটা গ্রামগঞ্জে আমরা দেখে থাকতাম, বিগত দিনগুলোতে আমরা দেখতাম সেই কালচার প্রায় উঠে গেছে বলতে গেলে। কিন্তু আমরা ভাবি যে পুজোর ওই সর্বজনীন ব্যাপারটা যেমন থাকবে, তেমনি আমরা এই এলাকার সমস্ত মানুষজনরা এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তারা কেউ পরিবারের সদস্য এবং তাদের আত্মীয় স্বজন যারা আসবে প্রত্যেকে ষষ্ঠী থেকে আমাদের পুজোস্থলে তাদের জন্য প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে, প্রসাদ থেকে আরম্ভ করে নবমীর দিন আমাদের প্রীতিভোজ অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকে একযোগে পুজোস্থলেই মেতে থাকবে। আমার নাম আনন্দ নায়ক, আমি আমরা পরিবারবৃন্দের একজন উপদেষ্টা। পুজোকে কেন্দ্র করে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কয়েকটা দিন ক্লাবের সদস্যরা ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি পরিবার একসাথে খাওয়া দাওয়া সহ নানান অনুষ্ঠানে সকলে একসাথে মেতে উঠবেন, এমনটাই জানান ক্লাবের সদস্য জয়া দাস নায়ক। আমাদের পুজো পঞ্চমী থেকেই শুরু হয় এবং পঞ্চমীর দিন থেকেই আমরা আমাদের উৎসবের মধ্যে মেতে থাকি। পঞ্চমীর দিনে আমাদের সমস্ত, যাতে সবাই পোশাক বা মায়ের এ পড়তে পারে, সেই জন্য সেই একটা সামাজিক ব্যবস্থা থাকে। এবং সেই সঙ্গে ষষ্ঠী থেকে যারা যারা আছেন এখানে, প্রত্যেক দিন এক এক দিন এক একজন উপদেষ্টা বলুন বা এক একজন সদস্য সদস্যা বলুন, তারা সেটা কন্ট্রিবিউট করে। সেটা কন্ট্রিবিউট করে সেটা সকালবেলা যে আমাদের ভোগ হয় সেটা ওনারা নিজেদের উদ্যোগেই, মানে সেটাকে সেখানে প্রসাদ বিতরণ করা হয়। এবং আমাদের প্রত্যেকটা দিনই নিজেদের মধ্যে এতটাই মেতে থাকা হয় এবং সবাই যারা আসে তাদেরকে ঠাকুর দেখার সুযোগ করে দেওয়া হয়। সবাই সবার জায়গাটা সেইভাবেই করেন, বা সমস্ত যে মায়েরা দিদিরা আছে, আমাদের একটা ছোট্ট মাঠে প্রত্যেকবারের মতনই একটা থিম রাখি যে এই দিন এই পোশাক পরা হবে, ওই দিন এই পোশাক পরা হবে, সেটাই দিদিরা সবাই মিলেই আমরা ঠিকঠাক করি। এবং সেই হিসেবেই আমরা প্রত্যেক দিন, এবং দশমীর দিন আমরা খুব